ভাই প্রশ্ন করেছেন, 1.5 লক্ষ টাকা অনাদায়ী মানে কারো কাছে পাবে, 54,000 টাকা ক্যাশ আছে, 8 লক্ষ টাকা ঋণ আছে, গহনা 7 ভরি 7.5 ভরি আছে, এতে জাকাত হয় কিনা? এখানে দুইটা বিষয় অস্পষ্ট আছে, 1.5 লাখ টাকা অনাদায়ী এটা পাওয়ার সম্ভাবনা আছে কিনা, ঋণ যদি কাউকে দিয়ে থাকেন পাওয়ার সম্ভাবনা থাকে তো সেটা জাকাত দিতে হবে, আর পাওয়ার যদি সম্ভাবনা না থাকে তার জাকাত ফরজ হবে না। এর পিছনে কথা বলে কারা? আওয়াজ হচ্ছে, হাতে কাজ করি মুখে কথা না বলি। তো 1.5 লাখ টাকা আসে অনাদায়ী যেটা আছে এটা যদি পাওয়ার সম্ভাবনা থাকে তা জাকাত দিতে হবে, আর 54,000 ক্যাশ আছে, গহনা 7.5 ভরি আছে, 7.5 ভরি, তো সব মিলে জাকাত ফরজ হয়। বাকি ঋণ আছে তার 8 লাখ টাকা, এই ঋণটা কোন ধরনের তা বুঝতে হবে। ঋণ যদি এমন হয় মৌলিক প্রয়োজনের জন্য, নিজের থাকার বাড়ি করার জন্য, ব্যবহারের গাড়ির জন্য, তাহলে এই ঋণ বাদ দিয়ে যদি থাকে তাহলে জাকাত ফরজ হবে না, তাতে হয় না। আর ঋণটা যদি হয় কোনো কলকারখানা করার জন্য, তাহলে ঋণ থাকলে তার বিপরীতে মালও আছে, ঋণ থাকলে তার বিপরীতে মালও আছে। এইরকম ঋণ যেটা, সেই ঋণের ক্ষেত্রে আমরা বলি যে এই বছর যেটা আপনাকে আদায় করতে হবে ওইটা কাটা যাবে, ওইটা তো নাই আসলে, আর বাকি যেগুলো পরে আদায় করতে হবে কিস্তি বাড়ি অন্য অন্য বছর ওইগুলো কাটা যাবে না। এটা সবার জন্যই প্রযোজ্য, যারা এই মাসআলা জিজ্ঞেস করবেন, পরবর্তী প্রশ্ন আসলে উত্তর দেওয়া হবে না। আর ভালো করে শুনে রাখি, ঋণ বাদ দিয়ে তারপরে বাকি মালে জাকাত আসবে, কোন ঋণ? যদি বলেন যত প্রকার ঋণ, তাহলে সালমান ইব্রাহিমের জাকাত আসবে না, গিয়ে দেখেন তাদের নগদ ক্যাশ আছে 10 লাখ টাকা, ঋণ আছে 10 কোটি টাকা, এই ঋণ বাদ যাবে না, এই ঋণ বাদ গেলে জাকাত কার উপরে ফরজ হবে না। ঋণ বাদ যাবে কোনটা? যেই ঋণ মৌলিক প্রয়োজনের জন্য করা হয়েছে, ব্যবহারের বাড়ি, ব্যবহারের গাড়ি, ব্যবহারের মাল সামানা, এটার জন্য যে ঋণ করা হয়েছে ওটা বাদ যাবে, সেটা দীর্ঘমেয়াদি হোক স্বল্পমেয়াদি হোক। আর একটা হলো কলকারখানার জন্য ঋণ করা হয়েছে, এই ঋণ বাদ যাবে কতটুকু? এই বছর যেই পরিমাণ আপনাকে আদায় করতে হবে ওই পরিমাণ, আর যেগুলো পরবর্তীতে আদায় করতে হবে সেগুলো বাদ যাবে না। মনে করুন আব্দুল্লাহ নামে এক ব্যক্তি বিরাট শিল্পপতি, 50 কোটি টাকা তার ঋণ আছে, এখন তার নগদ ক্যাশ আছে 10 লাখ টাকা, তাহলে ঋণ বাদ দিলে জাকাত তো হবেই না, উল্টা জাকাত খেতে পারবে সে, কিন্তু তার কলকারখানা আছে। কিন্তু এই লোক কি করবে? এই লোকের এই বছর যেই পরিমাণ ঋণ পরিশোধ করতে হবে ধরেন 1 লাখ টাকা, ওইটা বাদ দিয়ে বাকি 1 লাখ টাকা জাকাত দিবে। ফেতরা টাকা আদায় করা যাবে কিনা? হ্যাঁ, আদায় করা যাবে উকিল হিসাবে, কিন্তু এটা উকিল হইয়া আপনাকে আদায় করতে হবে, প্রাপ্য লোকদের কাছে পৌঁছে দিতে হবে, তাহলে আদায় করা যাবে। ফেতরা টাকা উকিল আদায় করতে পারে, আদায় করে তারপরে চাউল কিনে আদায় করবে। আল্লাহর নবী বলেছেন তো আম খাদ্য, এখন টাকা দিলে হবে কিনা সেক্ষেত্রে আমাদের বিভিন্ন মত আছে, ওলামাদের বিভিন্ন মত আছে টাকা দিলে চলবে কিনা। আমার কাছে বিশুদ্ধ মত যেটা সেটা হচ্ছে এই, আল্লাহর নবী খাদ্য বলেছেন, মূল্য বলেন নাই, অতএব খাদ্য দিয়ে আদায় করা সঠিক। কোনো জায়গায় যদি খাদ্য দিয়ে আদায় করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু যেখানে সম্ভব সেখানে টাকা দিয়ে আদায়, খাদ্য দিয়ে আদায় করবে, তাহলে আল্লাহর নবীর হাদিস উপর আমল হলো, আল্লাহর নবী বলেছেন খাদ্য দিয়ে। সেই খাদ্য কি তা উল্লেখ করে দিয়েছেন, বলেন নাই গমের দাম, বলেন নাই ভুসির দাম, বলেন নাই ছাগলের খাদ্যের দাম, বলেন নাই গরুর খাদ্যের দাম, ঘোড়ার খাদ্যের দাম, বলেছেন তো আম, মানুষের খাদ্য যেটা খায় ওইটা দিয়ে আদায় করো।
অতএব খাদ্য দিয়ে আদায় করা উচিত। তারপরে আমি আরবদের আমল দেখেছি, আরবরা করে কি, এই ঈদের আগে এই এক এক শ দুই কিলো চল্লিশ গ্রাম চাউল পোটলা বেঁধে বেঁধে রাস্তায় ফেলে রেখে দিয়েছে, যার মনে নিয়ে দাও, ফেতরা খাইতে পারো নিয়ে দাও। আরবদের আমলও এরকম। আর আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন ঠিকাদারি নিয়েছে আল্লাহর শরিয়াত বদলাইয়া নিজেরা শরিয়াত ঘোষণা করার, এবারের ফেতরা পঁয়ষট্টি টাকা, এগুলো শরিয়াতকে পরিবর্তন করা। পিএফ ফান্ডের জাকাত কিভাবে হিসাব করব? পিএফ ফান্ড কি জিনিস? এমনি সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক যে কেটে রাখে প্রভিডেন্ট ফান্ড যেটা, ওইটা যদি হয়ে থাকে পিএফ ফান্ড ওইটাই না, তো এটা জাকাত হবে না। এটা যখন পাবেন তখন জাকাত দিতে হবে, পাওয়ার আগ পর্যন্ত জাকাত ফরজ হবে না। নিজের মালিকানায় যে টাকা এসে গেছে ওগুলোর জাকাত আছে। এখন যে কেউ এই পিএফ ফান্ডে টাকা তুলে তারপরে রাখলো, অথবা ওই টাকার সাথে আরো বেশি রাখলো, সরকার কাটে মনে করেন মাসে 500 টাকা, সে রাখে 1000 টাকা, তাহলে ওই 1000 টাকা 500 টাকা তার দিতে হবে, ওইটা সে নিজের টাকা, আর বাকি যেটা সরকার বাধ্যতামূলক কাটে ওটার উপর জাকাত আসবে না। এগুলো আমাদের ওই জাকাতের বইটার মধ্যে দেখে নেবেন, ওখানে বিস্তারিত দেওয়া আছে। ফেতরার চাউল কি বাসায় জমাকৃত বা খাওয়ার জন্য কেনা চাউল থেকে দেওয়া যাবে নাকি দোকান থেকে কিনে দিতে হবে? দুইটাই আছে, আপনি কেনা খাবার জন্য যে জমা করে সেখান থেকে দিতে পারেন, অথবা বাজার থেকে কিনেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফেতরা 2 কেজি 40 গ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে অনুরোধ করছি। এটার বিস্তারিত কি আছে? 2 কিলো 40 গ্রাম মানে এক সা, তো এক সা যেটা আল্লাহ নবীর সা, ওটা ওজন করলে এরকম 4 কোষ হয়, 4 কোষ, 2 হাত 71 করে এরকম 4 খাবলা, এটা হিসাব করলে মধ্যমিশা তাতে এই 2 কিলো 40 গ্রাম হয়। আল্লাহ নবীর সা যেটা ওটা মদিনাতে আছে। আমি জেদ্দাতে আমির মামদুহ বিন আব্দুল আজিজের কাছে একটা সা দেখেছি, আরবিতে লেখা আছে সাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওটাতে এইরকম হয়। কাজেই এটা যারা আরবরা এটা মেপে চুপে তারপর বের করেছে, এর আর বিস্তারিত কিছু নাই। ব্যবহারিক গহনা 5 ভরি স্বর্ণ প্লাস 14 ভরি রূপার জাকাত দিতে হবে কি? হ্যাঁ হবে, স্বর্ণের সঙ্গে রূপা থাকলে দুইটা মিলে জাকাত পরিমাণ হয়ে যাবে, তখন রূপার মূল্য হিসাব করা হবে। কাজে স্বর্ণের সঙ্গে যদি 1 ভরিও স্বর্ণের সঙ্গে রূপা থাকে তাহলে জাকাত ফরজ হয়ে যাবে, কারণ তখন নিসাব হবে রূপার নিসাব, আর 52.5 ভরি রূপার যে দাম তাতে 1 ভরি স্বর্ণ দামই হয়ে যায়। কাজে স্বর্ণ আর রূপা দুইটা যদি থাকে সেক্ষেত্রে রূপার নিসাব হিসাব করে জাকাত ফরজ হয়ে যাবে। মাদ্রাসায় ধনী গরিব এতিম ছাত্রছাত্রী আবাসিক অনাবাসিক লেখাপড়া করে, মাদ্রাসা নামে জাকাত ফিতরা আদায় করলে শিক্ষকদের বেতন বাবদ দেওয়া যাবে কিনা? না যাবে না, এটা আলাদা ফান্ড করতে হবে। আমাদের এখানে আলাদা ব্যবস্থা করা আছে, আমরা অ্যাকাউন্ট আলাদা করে দিচ্ছি, যে জাকাতের অ্যাকাউন্ট আলাদা আর এমনি দানের অ্যাকাউন্ট আলাদা, এইভাবে ব্যয় করা। আমরা যেটা করি সেটা হচ্ছে জাকাতের টাকা আপনারা দিচ্ছেন, আমরা করি কি, যে ছাত্র ফ্রি খায় তাকে টাকা আমরা দিয়ে দিই, ওই টাকা নিয়ে এসে জমা দিয়ে দিল। মনে করেন একটা ছেলের প্রতি মাসে আমাদের এখানে ভর্তি ফি 2000 টাকা প্রথম বছরে, আর প্রতি মাসে 2000 টাকা 3 বেলা খাবারের জন্য, আর কোনো খরচা নাই। এখন গরিব ছেলে সে দিতে পারে, সে কি করবে? তাকে আমরা এই জাকাতের টাকা থেকে প্রতি মাসে 2000 টাকা দেই, সে মালিক হয়ে গেল, এরপরে সে টাকাটা জমা দিয়ে দিল, তাহলে বোর্ডিংয়ে জাকাত খাওয়ানো হচ্ছে না, আমার বোর্ডিংয়ে জাকাত খাওয়ানো হবে না, আমার বোর্ডিংয়ে সবাই টাকা দিয়ে খাবে। টাকাটা পাবে কোথেকে? গরিবরা, জাকাত থেকে আমরা তাকে দিয়ে দেব। সুতরাং বেতন জাকাত দিয়ে দেওয়া হয় না, আমাদের এখানে দেওয়া হয় না, এটা হবে দেওয়া যায় হবে না। আমার গত রোজায় ফেতরা দেওয়া হয়নি, সেটা কি দিতে হবে? হ্যাঁ দিয়ে দেন আপনি। চরমনাই পীরের মাদ্রাসার জন্য জাকাত দেওয়া যাবে কিনা? এটা আমার উত্তর হয়ে গেছে,
যে যারা শিরিকে লিপ্ত, বেদাতে লিপ্ত, তাদের থেকে আল্লাহ বলছেন বারা করার জন্য যাকাত দিলে সম্পর্ক স্থাপন করা হয়। আপনি বারা করবেন না যাকাত দিবেন, কোনটা করবেন? শেয়ার বাজারে 2 লক্ষ টাকা এবং বাসায় 3 ভরি স্বর্ণ আছে, সমুদায় মিলে যাকাত দিতে হবে কি? হ্যাঁ দিতে হবে। আপনার শেয়ার বাজারে 2 লাখ টাকা আর স্বর্ণ যা আছে তার মূল্য হিসাব করে, বিক্রয় মূল্য হিসাব করে যা হয় ওই পুরো টাকার 40 ভাগের 1 ভাগ দিবেন, 2.5%। আমাদের একটি ফ্ল্যাট রাখা আছে, চুক্তিতে 10 লক্ষ টাকার বিনিময়ে যা থেকে প্রতি মাসে 16,000 টাকা আসে। এখন এটা কি ভাবে হিসাব করব? এই ফ্ল্যাট বলেন, ভাড়া বাড়ির বলেন, বা ভাড়ায় গাড়ি আছে, এগুলোর যে আয়টা আছে, আয় এই 16,000 টাকা ভাড়া আসতেছে, এই ভাড়ার সাথে যদি আপনার নিসাব পরিমাণ মাল থাকে, মনে করেন আগের থেকে আপনার আরো যে পরিমাণ ক্যাশ আছে স্বর্ণ বা নগদ টাকা বা ব্যবসার মাল মিলিয়ে, তাতে আপনার যাকাত ফরজ আছে, তাহলে ওই টাকার সাথে এটাও যুক্ত হবে। মনে করেন আজকে আপনি, আজকে আপনি 1 লাখ টাকার মালিক, নিসাবের মালিক হয়ে গেলেন, এরপরে প্রতি মাসে বেতন পাচ্ছেন 16,000, ভাড়া পাচ্ছেন 16,000, আরো কেউ হাতিয়ে দিল 10,000, এইরকম বছর শেষ হতে হতে আপনার 1 লাখে দাঁড়াই থেকে 10 লাখ, তাহলে এখন আপনি যাকাত দেবেন কয় টাকা? ওই মোট 10 লাখ টাকা মোট। অর্থাৎ বছরের মাঝখানে যেগুলো যুক্ত হবে এগুলোর বছর পূর্ণ হওয়া জরুরি না। আজকে আপনি চাঁদের মাস হিসাবে এই 24 তারিখের ধনী হলেন, নেশাব পরিমাণ মালের মালিক হলেন, আগামী বছরের 24 তারিখের আগের দিন 23 তারিখে আপনি 10 লাখ টাকা পাইলেন, তাহলে আজকে আছে আপনার 1 লাখ, ওই দিন আরো 9 লাখ যোগ হলো, ওই 9 লাখের বছর ঘোরা লাগবে না, আপনি ওই একদিন পরেই বছর পূর্ণ হয়ে গেছে 10 লাখে জায়গা দিবেন। বিষয়টা ক্লিয়ার? নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে বছর পূর্ণ হওয়ার পর্যন্ত মাঝখানে যা আয় যুক্ত হবে ওটা ওই সাথে হিসাব হবে, ওইটার জন্য আলাদা বছর পূর্ণ হওয়া লাগবে না। জি মিলাবেন, সব মিলাবেন, সব মিলে যা কি বলছি শোনেন, আপনার 10 লাখ টাকা ক্যাশ আছে, নেশাবের মালিক হয়ে গেলেন, আপনার ব্যাংকে আরো আছে 2,000 টাকা, ব্যবসায় মাল আছে 10,000 টাকার, পাইবেন 1,000-3,000 টাকা, ঘর ভাড়া পাইলেন 10,000 টাকা, এইরকম যত টাকা আপনার মালিকানায় আছে সব মিলাইয়া এক করবেন, সব মিলাই হলো 50 লাখ টাকা। এখন আপনি যাকাত দিবেন কিসের? ওই 50 লাখ টাকা, এটা যাকাত দিতে হবে। ও ফ্ল্যাটের মূল্য ধরবেন না, না না, ফ্ল্যাটে ভাড়া, ভাড়া ফ্ল্যাটের মূল্য না, গাড়ি, যাদের গাড়ি ভাড়ায় চলে, যাদের গাড়ি ভাড়ায় চলে গাড়ির মূল্যের উপর জায়গা আসবে না, যারা ফ্ল্যাট ভাড়া দেন ফ্ল্যাটের মূল্যের উপরে জায়গা আসবে না। আবার কথা বুঝতে ওদের কষ্ট অসুবিধা হচ্ছে, কথা মুখে বাঁচতেছে, শুকিয়ে গেছে তো মুখ, তো কথা বলতে সমস্যা হচ্ছে, তা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ভালো করে। তো যেটা বলছিলাম, যে গাড়ি ভাড়ায় চলে ওই গাড়ির মূল্যের উপরে জায়গা আসবে না, যে বাড়ি ভাড়ায় দেওয়া হয় ওই বাড়ির মূল্যের উপরে জায়গা আসবে না, যে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় ওই ফ্ল্যাটের মূল্যের উপরে জায়গা আসবে না, আসবে কিসের উপরে? ভাড়ার উপরে, আয়ের উপরে। ওই আয়টা অন্য অন্য আয়ের সাথে মিলে যদি নিসাব পরিমাণ হয় তাহলে জায়গা আসবে, আসবে না। কলকারখানা আছে, ওই কলকারখানার মেশিনের মূল্যের উপর টাকা আসবে না, আসবে কিছু উপরে? আয়ের উপরে। হ্যাঁ, যদি গাড়ি কেউ বেচার জন্য গাড়ি কেনে, তার ব্যবসায়িক গাড়ির ব্যবসা, অথবা ফ্ল্যাট বেচে আর কিনে ব্যবসা, তাহলে কিন্তু ওই ফ্ল্যাট গাড়ি বা জমি বেচা কিনা করে, তাহলে ওগুলো পণ্য, ব্যবসার পণ্য, তাহলে মূল্যের উপর টাকা আসবে। আর যদি গাড়ি ভাড়ার দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য, তাহলে ওর মূল্যে জাকাত আসবে, আসবে কিসের উপরে? আয়ের উপরে। আচ্ছা, এটা তো হয়ে গেছে।
যদি একদিনের খাবার থাকলে ফেতরা দিতে হয়, তাহলে ফেতরা খাবে কি? খাবে যে এর চেয়ে গরিব সে। প্রফেশনাল ভিক্ষুক যারা, দেওয়া যাবে না তা বলবো না, কিন্তু ওরা তো অনেক ধনী। আপনারা জানেন কি, ঢাকায় প্রতি বছর রমজানে ভিক্ষুক আমদানি করা হয়, এক একজনের বেতন 20,000 টাকা, 10 থেকে 20,000 টাকা বেতন দিয়ে গ্রাম থেকে এই গরিবদেরকে আসে, কোম্পানি আছে নিয়ে আসে, এদেরকে বিভিন্ন পয়েন্টে বসায়, এরা যা পায় তা বিকেলবেলা নিয়ে নেয়, শিফট করে বসায়, 8 ঘন্টা ডিউটি করায়, এদের গাড়ি আছে দিয়ে যায়, গাড়িতে নিয়ে যায়, এরপরে মাস শেষে এদের বেতন দিয়ে দেয়, বাকি লাভ যেটা হয় ওরা কোম্পানি মালিক, এটা ব্যবসা একটা। তো একজনকে 20,000 টাকা বেতন দিল, 30,000 তার থেকে আয় হলো, এক একজনের গড়ে 50 থেকে 60,000 টাকা পায়। এটা বাংলাদেশেও আছে ভিক্ষুক কোম্পানি, সৌদি আরবেও আছে। হজের টাইমে সারা দুনিয়ার ল্যাংরা লুলা হাতকাটা পাকাটা এগুলো নিয়ে জমা করে। একবার সৌদি সরকারের পুলিশ একটা হানা দিল এক বিল্ডিংয়ে, 4 তলা বিল্ডিং পুরাটা ভিক্ষুক, 1,000 ভিক্ষু। এদেরকে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিমানে টিকিট করে নিয়েছে, এদের দ্বারা ভিক্ষা করায়। তো এদেরকে টিকিট দেয় আসা যাওয়ার, আর কিছু টাকা দিয়ে দেয়, বাকিরা ওই কোম্পানির মালিক। এটা ঢাকাতেও আছে, আপনারা ভিক্ষুদেরকে খোঁজ নিয়ে জিজ্ঞেস করবেন। কিছু ভিক্ষুক আছে ভিন্ন, কিন্তু মৌসুমি ভিক্ষুক, সিজনাল, এই সিজনাল ভিক্ষুক যারা বেশিরভাগই এই বেতনে আসে, এদেরকে একটা নির্দিষ্ট বেতন দেওয়া হয়, এরা ভিক্ষা করে। এই জন্য তালাশ করে দেখবেন, রাস্তার ভিক্ষুকের উসুল না, উসুল হচ্ছে গরিবকে দেওয়া যাবে, এক ভিক্ষুক যদি বাস্তবে গরিব হয় তাকে দেওয়া যাবে না? দেওয়া যাবে। আবার মনে করেন ভিক্ষুকের চেয়েও ভালো একজন আছে গরিব, কিন্তু সে চায় না কারো, তালাশ করে দিতে হবে, এটা জেনে শুনে দিতে হবে, জানলে তাকে বলা লাগবে না, না বলেও দেওয়া যাবে, কিসের টাকা বলা দরকার নেই। দোকানের জামানত টাকা জাকাতের আওতায় আসবে কিনা, এটা দুই রকম আছে, একটা জামানত টাকা ফেরত পাবে, এটা জাকাত দিতে হবে, আর একটা ফেরত পাবে না, বেতন দিয়ে কেটে নিবে, তো কেটে নিবে যেটা ওইটা জাকাত লাগবে না, ওটা চলে গেছে বেতনে। অ্যাডভান্স দুই রকম আছে, একটা হচ্ছে ওটা আস্তে আস্তে কেটে যাবে, এক সময় পুরো কেটে যাবে কিনা। আচ্ছা, তাহলে যদি এরকম কেটে যায় সেটার জাকাত আসবে না, আর যেটা কেটে যাবে না আপনি ফেরত পাবেন, জাকাত আসবে, ওটা মালিকানা আছে। ঠিক আছে, তাহলে অর্ধেকে জাকাত আসবে, অর্থাৎ মালিকানায় যে পরিমাণ থাকবে তার জাকাত আসবে। এক্ষেত্রে আপনার যেটা কাটবে এই বছর ওইটা বাদে বাকিটা জাকাত দেবেন, এই বছর যেটা কাটবে ওইটা বাদ। মনে করেন প্রতি মাসে জাকাত আপনার 1 লাখ, প্রতি মাসে কাটে 10,000, তাহলে এই মাসের 10,000 মানে এই বছরের যেটা কাটবে, এই বছর মাস না বলছি, মাস না বছর, এই বছরে যে টাকাটা কাটা যাবে, যেমন প্রতি মাসে দেন 3,000 করে কাটে, তার 3×36, 36,000 টাকা বাদ দিয়ে বাকি যারা জাকাত দিবেন। ক্লিয়ার বিষয়টা? অ্যাডভান্স দেওয়া আছে 5 লাখ টাকা, প্রতি মাসে কাটে কত? 5,000 টাকা। তাহলে 5,000 টাকা কাটলে বছরে কত টাকা আসে? এই 60,000 টাকা বাদ দিবেন, তারপরে যা থাকবে এটা জাকাত দিবেন। ব্যবসার টাকা জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, দিতে হবে তো, ব্যবসার মাল টাকা, নগদ টাকা, স্বর্ণ, ব্যবসার মাল বিক্রয় মূল্য ধরে তারপর জাকাত দিবেন। ব্যবসার মাল বলতে ফার্নিচার হোক, গরু হোক, ঘোড়া হোক, গাড়ি হোক, জমি হোক, বাড়ি হোক, যদি ব্যবসা বেচা কিনা করা হয় তার সবই ব্যবসার মাল, ঔষধ হোক, থালা বাসন হোক, জাকাত আসবে। অফিসের ফার্নিচার জাকাত লাগবে না? আরে মুশকিল, অফিসে বোঝার দরকার, ঠিক আছে, ডেকোরেশন বাদ, অফিসের টুল টেবিল জাকাত নাই, বউয়ের শাড়ি গহনা যতই থাকুক, শাড়ি গহনা না, বউয়ের শাড়ি ব্যবহার্য জাকাত নাই, বাসার থাল বাসন শোকে সাজায় রাখছেন ব্যবহার হয় না, এই যে সাজায় রাখলো জাকাত নাই, কি নাই? জাকাত নাই। ব্যবসার মালও জাকাত হতো, ব্যবসার মাল জাকাত হবে না। জাকাত সেমিনারে বলা হয়েছিল একই সম্পদের উপর একবারই জাকাত দিতে হবে, এটা হলো ব্যবসায়ের মাল যেটা আছে এটার উপর একবার জাকাত আসবে, প্রতি বছর একবার, কিন্তু জমির ফসল, ফসলের জাকাত অসর, নেস্টে অসর,
এটার মাত্রা যারা জানেন, ওটা যতবার ফসল হবে ততবার জাকাত হবে। কি বললাম? অসুরি জমিন দশ ভাগের এক ভাগ ফসলের জাকাত, এটা যতবার ফসল উঠবে ততবার জাকাত দিতে হবে, এটা একবার না। এই জন্য যেটা আপনি শুনছেন ওটা বোধহয় একটু বুঝতে ভুল বুঝেছেন। ফেকি সেমিনারে বলা হয়েছিল এই কথাগুলো আমাদের, যে যে সমস্ত জমির জাকাত আছে ওগুলো যতবার ফসল হবে ততবার জাকাত আসবে। আর ব্যবসায়ের মাল, নগদ টাকা, স্বর্ণ, এগুলোর জাকাত আসবে বছরে একবার, বছর ঘুরে যেটা সব মিলিয়ে থাকবে জাকাত আসবে একবার। তার মানে সারা জীবনে একবার না, আবার বছরে একবার, একবার দিলেন পরের মতো বছরে আবার ওই মাল আছে আরো যোগ হলো জাকাত দিতে হবে। টেলিভিশন চ্যানেলে জাকাত দেওয়া যাবে কিনা, জাকাতের জন্য মালিক বানানো শর্ত, মালিক কাজে টেলিভিশন চ্যানেল কোনো মালিক না, অতএব জাকাত দেওয়া যাবে না। এটা কোনো ব্যক্তির পাসলা হতে পারে। আল্লাহ তাআলা জাকাতের আটটা খাত বয়ান করেছেন, কয়টা খাত? আটটা খাত বয়ান করেছেন, এটা পাগলামি করা জিনিস না। খাতগুলো আল্লাহ নিজে বয়ান করেছেন, এটা কোনো মহাদ্দেসের কথা না, মুফতির কথা না, এমনকি নবীর কথাও না, কথাগুলো কার? ওই আটটা খাতের মধ্যে কি নাই? টেলিভিশন নাই। আরে ভাই, নাম বলা দরকার কি? একজনের সব কথা সহি বলে, বেশিরভাগ সহি, সবকিছু জরুরি নাকি? এই জন্যই তো আমরা বলি যে আমি বলি যেই বলুক, দলিল ভিত্তিক কথা বললে গ্রহণ করা যাবে, দলিল ছাড়া বললে। এখন আপনি কোরআন সাথে মিলান, ডাইরেক্ট কোরআন আয়াত আছে আটটা খাত, এখন তার মধ্যে পৃষ্ঠিবি নাই, দেওয়া যাবে না, শেষ। এখন অমুক বলে তমুক বলে, তো বললেই মানা যাবে নাকি? যে ব্যক্তি বলুক, যদি কোরআন এবং সহি হাদিসের দলিল না থাকে মানা যাবে না। ফেতরার চাউল মার্কাজে দেওয়া যাবে কিনা? হাত দেওয়া যাবে মার্কাজে, গরিবরা আছে ওদেরকে দিয়ে দিলে, ওরা বোরিং দিয়ে দিলেও খাইলেও অসুবিধা নেই। ব্যবহৃত স্বর্ণে জাকাত লাগবে কিনা? সহি দলিলে লাগবে, দুই রকম দলিল আছে, আমার কিতাবুল জাকাতটা পড়বেন, ওখানে দুই পক্ষে দলিল দেওয়া আছে, বিশুদ্ধ মতে জাকাত দিতে হবে, এটি আমার কাছে সহি বেশি মনে হয়। কারণ আল্লাহ নবীর কাছে ওই যে একজন মহিলা আসলো, বলে যে তুমি কি জাকাত দেবে? তো বললো যে না। তুমি কি চাও যে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনে দুইটা চুরি পড়াই দেখ? এরকম আল্লাহ নবীর স্ত্রীদের ব্যাপারে হাদিসগুলো আছে, ওখানে দলিল দেওয়া আছে, দেখে নেবেন। সাদাকাতুল ফিতর কিভাবে বন্টন করা যাবে, কিভাবে দিয়ে দিবেন আর কি? তো বলেই দিলাম যে একজনের ফিতরা কয়েকজনকে দেওয়া যাবে, আর কয়েকজনের ফিতরা একজনকে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সাদাকাতুল ফিতর কি আট ভাগে ভাগ করিতে হইবে? না, সাদাকাতুল ফিতর বলা হয়েছে তোমাতুল মাসাকিন, মিসকিনদের খাবার, এখানে আট ভাগ বলা হয় নাই। আট ভাগ হলো জাকাতের খাত, ফিতরা খাত কি না? আট ভাগ না, এটা গরিবদের হক। নিজ জমিতে চাষকৃত চালের ফেতরা যদি টাকার মাধ্যমে দেওয়া হয় তবে কিভাবে ফেতরা আদায় করব? চালের ফেতরা টাকা দিয়ে দেবেন কেন? চাল দিয়ে দেন, আর নইলে যদি টাকা দিতে চান তো বাজার দর হিসেবে করার সুবিধা। আপনার ক্ষেতের যে চাউল, তাহলে দাম আছে না বাজারে? ক্ষেতের চাউলের কি বাজারে দাম নাই? তাই বাজারে যে দাম আছে ওই দাম হিসেবে করবেন। দুই কিলো চল্লিশ গাছ বললাম, একজনা সাড়ে বাহান্ন ভরি স্বর্ণ আছে যার মূল্য প্রায় 70,000, তাকে জাকাত দিতে হবে, কিন্তু অন্য এক অন্য একজনের যদি 70 ভরি 7 ভরি স্বর্ণ থাকে, তার মূল্য 350,000 টাকা, তাকে কি জাকাত দেওয়া হবে না? বুঝি নাই প্রশ্ন কে করছেন। একজনের 52.5 ভরি স্বর্ণ আছে, রূপা লাগবেন তাহলে, ঠিক আছে, স্বর্ণ লাগছে দুই জায়গায়, ব্যাস লাগলো এই জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা, এটা আমি আমার ওই যে কিতাবুল যাকাত বইটা লিখে দিয়েছি, যে আসলে নেশাব হিসাব করার ক্ষেত্রে স্বর্ণের নেশাবকে মূল ধরা উচিত, স্বর্ণের নেশাবটাকে মূল ধরা উচিত, কারণ নইলে এই পাস লাগবে। স্বর্ণের মনে করেন 7.5 ভরি না হইলে নেশাব হয় না, আর রূপার 52.5 ভরি হইলে নেশাব হয়ে যায়, অথচ 1 ভরি স্বর্ণের দাম দিয়ে 52.5 ভরি রূপা কেনা যায়,
তাহলে রূপওয়ালা কি দোষ করলো? এত অল্প টাকার মালিক জায়গা ফরজ, আর স্বর্ণওয়ালা 7.5 ভরি স্বর্ণের মালিক তারপর জায়গা ফরজ, 6 ভরি এটা ফরজ না। এই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে আসলে মূল নেশাল হওয়া উচিত স্বর্ণ। এখন এটা এদেশের মানুষ বেশিরভাগ হানাফি মাতাম অনুসরণ করে, আর আরব আলেমদের দুই রকম আছে। কেউ বলছেন যে না রূপার দামে সব গরিবদের সুবিধার জন্য, এটা গরিবরা বেশি পাবে, ধনীর সংখ্যা বেশি হবে, আর স্বর্ণের নিসাব ধরলে গরিব ধনী খুব কম হবে। তো গরিবদের লাভের দিকে বিবেচনা করে মূলত নিসাব হিসাব করা হয় রূপার। এবং সতর্কতার জন্য আমি এটাও গত আলোচনায় বলেছিলাম যে মূল নিসাব হওয়া উচিত স্বর্ণের, বাকি সতর্কতার জন্য এবং গরিবের লাভের জন্য। আমি তো এটা বলে দিয়েছিলাম, আর পরে ডক্টর মঞ্জুরুল্লাহ হিসাব উনিও এটা বললেন, উনি বলেছিলেন যে রূপার নিসাব হিসাব করবেন গরিবদের লাভের জন্য, বিষয়টি গরিবদের লাভের জন্য বিষয়টা এটা বিবেচনা করা হয়, নতুন মূল হিসাব আসলে স্বর্ণতে হওয়া দরকার। উটের বেলায় দেখবেন, উটের বেলায় 5টা উটের নিচে জাকাত নাই, তো রূপ হলে তো 5টা উট মানে কত? অসর মানে হচ্ছে জমির ফসল। এখন জমি দুই রকম আছে, একটা খারাজি আর একটা অসরি। খারাজ হল যেটা মুসলিম শাসকেরা যুদ্ধ করে বিজয় লাভ করেছে, এই জমিনগুলো মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এগুলো অসরি জমিন। তো এই অসরি জমিনগুলোর মধ্যে অসর মানে 10 ভাগের 1 ভাগ, যদি বৃষ্টির পানি দিয়ে অথবা খালের পানি দিয়ে, অর্থাৎ নিজের কোনো ব্যয় করতে হয় নাই, এক্ষেত্রে আছে অসর 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজের সেচ দিতে হয়, আমাদের দেশে এখন সেচ লাগে, সার লাগে, সব লাগে, এক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ, নিষ্ফসল 20 ভাগের 1 ভাগ জায়গা দিতে হয়। এটা হলো অসর আর নিঃস্ব অসর। অসর মানে 10 ভাগের 1 ভাগ, আর নিঃস্ব অসর মানে 20 ভাগের। তো আমাদের দেশের 10 ভাগের 1 ভাগ, আমাদের দেশে নিঃস্ব অসর 20 ভাগের 1 ভাগ। কারণ এখানে জমিতে চাষ করলে ফসলে সার দেওয়া লাগে, এরপরে কীটনাশক দেওয়া লাগে, এরপরে পানিও সেচ দেওয়া লাগে, সব মিলাইয়া এদেশে অসর না নিঃস্ব অসর আসে। প্রশ্ন কিরকম আছে আমার বলতে পারতেছি না। জাকাত 7.5 ভরি নাকি 7.5 তোলা? ভাই এখন তোলা আর সোনা, 7.5 সোনা হয়েছিল মিসকাল। আমার ওই যে ফেকুজ জাকাত কিতাবে দেওয়া আছে যে স্বর্ণ হল কত? 7.5 ভরি। এটা বলা আসলে মিসকাল হিসাব করে, এখন বর্তমানে গ্রাম হিসাব করে দেওয়া হয়, সোজা 85 গ্রাম স্বর্ণ হইলে জাকাত আসবে, আর রূপ হইল 595 গ্রাম বা সোজা হিসাব, বাকি মেসকালের হিসাব রূপ হল 200 দেড়হাম। তো 200 দেড়হামে কি হিসাব? ওটা একটা আরবি হিসাব, এই জন্য তোলাও না ভরিও না, আসল হচ্ছে মেসকাল। তো ওইটাকে তোলা হিসাবে করা হয়েছে, এখন বর্তমানে তোলা নাই, ভরি আর তোলা কাছাকাছি, একেবারে অল্প পার্থক্য। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি।